তো চলে এলাম এই গরমে একদম সুপার ফাস্ট ঠান্ডা কুলকুল আমপোড়া শরবত খাওয়ার জন্য। চলে এলাম হচ্ছে এই জায়গাটা তোমরা সবাই চিনতে পারবে, এটা হচ্ছে তোমার কলেজ স্ট্রিট, যে একদম কফি হাউসটা রয়েছে একদম কফি হাউসের সামনে, খুব সুন্দর করে সাজানো এই দোকানটা, একদম ঠিক কফি হাউসের অপোজিটেই এটা। ভিডিও তুলছো? ওই ভিডিও দিলে কোথায় ছাড়বে জানো তো? খুবই ভালো ছেলে, মরে গেলে আর কেউ খোঁজ নেবে না। মশলামুড়ি, পাপড়ি চাট, ভেলপুরি ঠিক নেই, বাপন কেজি একটা, অঞ্জনা মেয়ে কেজি একটা, টাকলা কেজি একটা, দুটো আজকে না এই শরবতটা বানানোর স্টাইলটা কিন্তু অনেকটা ইউনিক। প্রথমে এই আম পোড়া তুমি দেখতে পাচ্ছ দাদার হাতে আম পোড়া রয়েছে, এটা দাদা বাড়ি থেকেই আমটা পুড়িয়ে নিয়ে আসে, ওপরটা একদম কালো হয়ে গেছে, এবং এইটা প্রথমে ওপরে যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে এই বক্সের মধ্যে সব আমটা নিয়ে নেওয়া হয়, এবং তারপরে তোমার ওটার মধ্যে জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ানোর পর এটা তৈরি করা হয়। তো আমপোড়া শরবত তোমরা দেখতেই পাচ্ছ এখন দাদা তৈরি করছে, চারটে গ্লাস নিয়ে তার মধ্যে লেবু এবং ওনার নিজের বানানো কিছু মশলা রয়েছে সেগুলো দাদা এটাতে ইউজ করে, এটা একটু মিষ্টিও রয়েছে। এখানটায় দেখছো পুদিনাও দিয়ে দিয়েছে, আর এখানে যে শুধু আমপোড়ার শরবত পাওয়া যায় তা কিন্তু না, পুদিনার শরবত আর এমনি তোমার যেটা সোডা জল যেটা রয়েছে এটা খেতেও অনেক মজার, এটাও তোমরা ট্রাই করতে পারো, এটাও অনেক ভালো। কিন্তু আমি যার জন্য মেনলে আসা আমপোড়া শরবত এই হচ্ছে তোমার, এখন আমপোড়াটা এর মধ্যে দিয়ে দেবে, প্রথমে আগে ভালো মতো নাড়িয়ে নিচ্ছে দাদা, এই হয়ে গেল আমপোড়া শরবত। কিন্তু দাদার কাছে এটাকে ইউনিক বানায় এরপরে দাদার স্টাইলটা তোমরা দেখতেই পাবে কীভাবে এত ফাস্ট দাদা এটাকে একটা মগের মধ্যে ফেলে দেয়, ফেলে তৈরি করে শরবতটা, তো ওটা জাস্ট ইউনিক। তো চলো এই গরমের মধ্যে তোমাদের আমপোড়া এই যে স্টাইলটা দেখো আমপোড়া শরবতটা তোমাদেরকে দেখালাম। যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে অল করে দিও, এরকমই ইন্টারেস্টিং ভিডিও আমি তোমাদের জন্য আনতেই থাকবো। আজকের এই ভিডিওটা এনজয় করো, এবং আমপোড়াটা সত্যি অনেক টেস্টি।